हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल स्टडी विद ईशानी। 5th June 2021 एर करेंट अफेयर्स निये एलाम आजकेर क्लासे। तोमादेर जन्य करेंट अफेयर्स एर प्रश्न आछे मोट 15टा। प्रत्येकटा प्रश्नेर साथे साथे एक्स्ट्रा फैक्ट स्ट्रैटेजी के बैकग्राउंड बोले देव, जेमनटा प्रत्येक दिन ही बोले दिए थाकि। तोमरा भिडियोटा स्किप ना करे प्रथम थेके शेष पर्यन्त देखो, ओके। আর তোমরা যারা আগে ক্লাসগুলো মিস করে গেছো তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা আগে ক্লাসগুলো দেখে নিতে পারবে। আর ডেসক্রিপশন বক্সে রয়েছে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারবে, ঠিক আছে। তাহলে চলো বন্ধুরা, আজকে ক্লাসে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো আমরা দেখে নিই। ভিডিও শুরুতেই দেখে নেব 4th June তোমাদের হোমওয়ার্কের জন্য যে তিনটে প্রশ্ন রেখেছিলাম সেই তিনটে প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন, সম্প্রতি প্রয়াত অঞ্জন বন্দ্যোপাধ্যায় কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত ছিলেন? নিউজ এডিটর। দুই নম্বর প্রশ্ন, কোন বিশ্ববিদ্যালয়ে স্যাটেলাইট ডিজাইন ও প্রোগ্রাম ট্রেনিং শেখানোর জন্য কিউস্যাট প্রোগ্রাম লঞ্চ করলো? এটা হচ্ছে চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়। আর তিন নম্বর প্রশ্ন হচ্ছে, কোন ভারতীয় বংশোদ্ভূত মিক্সড মার্শাল আর্টসের হেভিওয়েট বিভাগে জয়লাভ করলো? এটা করেছে আরজান ভল্লার, ঠিক আছে। তো এই তিনটে প্রশ্ন ছিল তোমাদের হোমওয়ার্কের জন্য, তোমরা প্রত্যেকেই সঠিক উত্তর দিয়েছ। এবার আমি সঠিক উত্তর দাতাদের নাম বলে দেব। ফার্স্ট কমেন্ট করেছে শচীনন্দন গিরি, সেকেন্ড কমেন্ট করেছে সোরেন 20, থার্ড কমেন্ট করেছে সাবির সর্দার, তারপরে দিবিয়া রয়, পার্থ, নিশা সাধু, সুপর্ণা বিশ্বাস, হাসিবুল ইসলাম, সন্দীপ বিশ্বাস, দেবাশিস বিশ্বাস, মনদীপ সিনহা, অরূপ দাস, সত্যম মুদি, সিদ্ধেশ্বর নস্কর, চিরঞ্জিৎ দলাই, সজল অধিকারী, তুষার পূর্বে, সঞ্জয় ঠাকুর, অনিমেষ সাহা, শেখ আইনুল, শামীম মণ্ডল। তোমরা প্রত্যেকেই সঠিক উত্তর করেছ। আজকের ক্লাসেও তোমাদের হোমওয়ার্কের জন্য তিনটে প্রশ্ন আছে, সেটা আমরা শেষে গিয়ে দেখব। তার আগে দেখে নেব আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, ওকে। চলো শুরু করি। 5th June কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন, সম্প্রতি কে আসাম রাইফেলসের ডিরেক্টর জেনারেল নিযুক্ত হলেন? অপশন বি প্রদীপ চন্দ্র নায়ের। সঠিক উত্তর অপশন বি প্রদীপ চন্দ্র নায়ের। আসাম রাইফেলসের 21তম ডিরেক্টর জেনারেল নিযুক্ত হলেন প্রদীপ চন্দ্র নায়ের। আসাম রাইফেলস গঠিত হয় 1835 সালে, প্রধান কার্যালয় হচ্ছে শিলং। পরবর্তী দু নম্বর প্রশ্ন দেখব। আইসিসি টি-20 ক্রিকেটে মহিলা র্যাঙ্কিংয়ে কে শীর্ষে অবস্থিত? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি শেফালি বর্মা, অপশন বি। দ্বিতীয় স্থানে আছেন বেথ মুনি অস্ট্রেলিয়ার, তৃতীয় স্থানে আছেন ম্যাগ লেনিং অস্ট্রেলিয়া, চতুর্থ স্থানে আছে স্মৃতি মান্ধানা ভারত। আইসিসি ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, গঠিত হয়েছে 1909 সালে 15ই জুন, হেডকোয়ার্টার দুবাই, ইউনাইটেড আরব এমিরেটস। চেয়ারম্যান রয়েছেন গ্রেগ বার্কলে, সিইও রয়েছেন মনু সাউনি, ওকে। যাব পরের প্রশ্নে। তিন নাম্বার প্রশ্ন বলার আগে একটু জানিয়ে দিই, আজকেও কিন্তু তোমাদেরকে আমি একটা ক্লাসই প্রোভাইড করতে পারবো, এর বেশি ক্লাস প্রোভাইড করতে পারবো না, কারণ শরীরটা সুস্থ হয়নি, মেডিসিন চলছিল। তা আমি মনে করলাম যে এক সময় যে শরীরটা বুঝি ঠিক হয়েই গেল, তোমাদের দুটো ক্লাস দিতে পারবো, কিন্তু দেখলাম যে না, সম্ভব নয়, কারণ জ্বরটা কমে গিয়ে আবার সেই ফিরে ফিরে আসছে। সো আজকেও তোমরা একটা ক্লাসই পাবে। আর তোমরা অনেক ছেলেমেয়ে, অনেক ভাই বোনেরা আমাকে হোয়াটসঅ্যাপে খোঁজ নিয়েছো কেমন আছি, থ্যাংক ইউ সো মাচ। তো শরীর সুস্থ হয়নি এটুকুই বলবো, তো যখন সুস্থ হবে তখন কিন্তু তোমরা আবার দুটো করে ক্লাসই পাবে, ঠিক আছে। তিন নম্বর প্রশ্ন, নাভাল স্টাফের ডেপুটি চিফ হিসাবে নিযুক্ত হলেন কে? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ রবনীত সিং, অপশন এ। পরের প্রশ্নে যাব, চার নাম্বার, ব্রিটিশ ম্যাগাজিন ভগের জুলাই সংখ্যার কভার পেজে স্থান পেলেন কোন নোবেলজয়ী? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মালালা ইউসুফজাই। 2014 সালে তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। পরের প্রশ্ন পাঁচ নাম্বার,
সম্প্রতি কে ইসরায়েলের রাষ্ট্রপতি নির্বাচিত হলেন? ইসরায়েলের রাষ্ট্রপতি নির্বাচিত হলেন অপশন বি, আইস্যাক হারজোগ। অপশন বি, আইস্যাক হারজোগ ইসরায়েলের 11তম রাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়েছেন। ইসরায়েল এশিয়া মহাদেশে অবস্থিত। ইসরায়েলের রাজধানী জেরুজালেম। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মুদ্রা হচ্ছে শেকেল। ইসরায়েলের মুদ্রার নাম কি? এই প্রশ্নটা বহু পরীক্ষায় এসেছে। ইসরায়েলের মুদ্রা হচ্ছে শেকেল। পরের প্রশ্ন 6 নম্বর। 6 নম্বর প্রশ্ন বলার আগে তোমাদের বলে দেব, সমগ্র মে মাসে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ তৈরি হয়ে গেছে। তো পিডিএফটা কীভাবে কালেক্ট করবে সেটা ডিসক্রিপশন বক্সে বলা আছে, ইনস্ট্রাকশন দেওয়া আছে, তোমরা সেই ইনস্ট্রাকশনটা ফলো করবে। ওকে, 6 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য সরকার করোনা মুক্ত গ্রাম প্রতিযোগিতা ঘোষণা করেছে? এটা করেছে মহারাষ্ট্র সরকার। মহারাষ্ট্র সরকার রাজ্যের গ্রামীণ অঞ্চলে করোনা সংক্রমণ রুখতে করোনা মুক্ত গ্রাম প্রতিযোগিতা শুরু করেছে। মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই, মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি। মহারাষ্ট্রের রাজ্যের প্রতিষ্ঠা দিবস 1 মে পালিত হয়। 6টি প্রতিবেশী রাজ্য গোয়া, কর্ণাটক, তেলেঙ্গানা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং গুজরাট। লোকসভা আসন 48, রাজ্যসভা আসন 19 আর বিধানসভা আসন হচ্ছে 288। মহারাষ্ট্রের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার তোমাদের রিমাইন্ড করিয়ে দেব। মহারাষ্ট্রের গোড়ে ওয়ারা ইন্টারন্যাশনাল জুয়ের নাম পরিবর্তন করে রাখা হয়েছে বালাসাহেব ঠাকরে ইন্টারন্যাশনাল জুলজিক্যাল পার্ক। মহারাষ্ট্রের নতুন মুখ্য সচিব নিযুক্ত হয়েছেন সীতারাম কুন্তে। মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি ডন আন্ডার দ্য ডোম শিরোনামে ই বুক রিলিজ করেছেন। সম্প্রতি মহারাষ্ট্রের বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হলো অ্যাম্বলি গ্রাম। মহারাষ্ট্রের হাপুস আমকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে। দিলীপ বালসে পাতিল মহারাষ্ট্রের নতুন গৃহমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন। বালাসাহেব ঠাকরে জাতীয় স্মৃতিসৌধটি মহারাষ্ট্রের প্রতিষ্ঠিত হচ্ছে। মহারাষ্ট্র রাজ্য সরকার মিউকর মাইক্রোসিস ছত্রাক দ্বারা আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা করাবে। মিশন অক্সিজেন সেলফ রিলায়েন্স লঞ্চ করেছে মহারাষ্ট্র। মহারাষ্ট্র থেকে তৃতীয় পুলিশম্যান হিসেবে এভারেস্ট জয় করলেন সম্ভাজি গুরব। ওকে, এই হচ্ছে মহারাষ্ট্র সম্পর্কিত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। যাব পরের প্রশ্নে, 7 নম্বর, সম্প্রতি কে হুয়ের এক্সিকিউটিভ ডিরেক্টর নিযুক্ত হলেন? নিযুক্ত হলেন ডক্টর প্যাট্রিক অ্যামট। অপশন ডি, হুয়ের এক্সিকিউটিভ ডিরেক্টর। ডক্টর প্যাট্রিক অ্যামট 2023 সাল পর্যন্ত এই পদে কার্যরত থাকবেন। ডক্টর প্যাট্রিক অ্যামট হচ্ছে কেনিয়ার স্বাস্থ্যমন্ত্রী। কেনিয়ার রাজধানী হচ্ছে নাইরোবি। রাষ্ট্রপতি উহুরু কেনিয়াত্তা। মুদ্রা হচ্ছে কেনিয়ান শিলিং। WHO হুয়ের ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। হেডকোয়ার্টার জেনেভা, সুইজারল্যান্ড। গঠিত হয়েছে 1948 সালে 7ই এপ্রিল। ডিরেক্টর জেনারেল আছেন টেড্রস আধানম। ওকে, যাব পরের প্রশ্নে, 8 নম্বর, সম্প্রতি থ্রি চিলড্রেন পলিসি আনলো কোন দেশ? এই পলিসি আনলো হচ্ছে চীন দেশ। অপশন এ, চীনের রাজধানী হচ্ছে বেইজিং। রাষ্ট্রপতি শি জিনপিং। মুদ্রা হচ্ছে রেনমিনবি। চীনের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ঝটপট রিভিশন দেব। ই আবর্জনার বৃহত্তম উৎপাদক দেশ হচ্ছে চীন। রিমোট সেন্সিং স্যাটেলাইট ইয়াগন 33 লঞ্চ করেছে চীন। প্রথাগত ল্যান্টার্ন ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হচ্ছে চীন দেশে। চীনের সেনা হচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনা। চীনের প্রথম মঙ্গল মিশনের রোভারটির নাম হচ্ছে ঝুরং। মহাকাশের আবর্জনা পরিষ্কার করতে পৃথিবীর কক্ষপথে নিও 01 নামে প্রোটোটাইপ রোবট লঞ্চ করেছে চীন। সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বেশি গ্রিনহাউস গ্যাস উৎপন্ন করা দেশ হচ্ছে চীন। চীন দেশের জনসংখ্যা 140 কোটি অতিক্রম করেছে। চীন দেশ মাউন্ট এভারেস্টে কোভিড-19 বিভাজন রেখা স্থাপন করেছে। বিশ্বের প্রথম দেশ হিসেবে সিনথেটিক গাঁজা ব্যান করেছে চীন। বিদেশি পাঠ্যক্রম শিক্ষা দেওয়া বন্ধ করার নির্দেশিকা দিয়েছে চীন দেশ। চীন দেশ সফলভাবে সমুদ্র পর্যবেক্ষণ স্যাটেলাইট হেইয়াং 2D লঞ্চ করেছে। চীনের পর্বত আরোহী জাং হং এশিয়ার মধ্যে প্রথম অন্ধ পর্বত আরোহী হিসেবে এভারেস্টে উঠেছেন। আর বিশ্বে প্রথম মানুষের শরীরে বার্ড ফ্লু সংক্রমণ লক্ষ্য করা গেছে চীন দেশে। এই হচ্ছে চীন সম্পর্কিত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। যাব পরের প্রশ্নে, 9 নম্বর,
ইন্ডিয়ান ব্রডকাস্টিং অ্যান্ড ডিজিটাল ফাউন্ডেশন IBDF এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে? নিযুক্ত হলেন অপশন বি বিক্রমজিৎ সেন। বিক্রমজিৎ সেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ছিলেন। 10 নম্বর প্রশ্নে যাব, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত হলেন কে? নিযুক্ত হলেন অপশন সি আলাপন বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়, অপশন সি। পশ্চিমবঙ্গ সম্পর্কে একটু রিভিশন দিয়ে নেব কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। রাজধানী কলকাতা, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, রাজ্যপাল জগদীপ ধনকর, আন্তর্জাতিক সীমানা দেশ হচ্ছে বাংলাদেশ, ভুটান, নেপাল। লোকসভা আসন 42, রাজ্যসভা আসন 16, বিধানসভা আসন 294। প্রতিবেশী রাজ্য হচ্ছে আসাম, সিকিম, বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা। পশ্চিমবঙ্গের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার রিমাইন্ড করব। ভারতের প্রথম টায়ার পার্ক নির্মাণ করা হচ্ছে পশ্চিমবঙ্গে। সবজি উৎপাদনে পশ্চিমবঙ্গ প্রথমে আছে। পথশ্রী প্রকল্প চালু হয়েছে। দুয়ারে সরকার অভিযান চালু হয়েছে। স্বাস্থ্যসাথী পরিষেবা চালু হয়েছে। দুয়ারে ত্রাণ কর্মসূচি চালু হয়েছে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প লঞ্চ করেছে। আর দুয়ারে রেশন যোজনা আর স্টুডেন্ট ক্রেডিট কার্ড ইনোভেশন লঞ্চ করেছে। ওকে, যাব পরের প্রশ্নে। 11 নম্বর, ব্রিক্সের বিদেশ মন্ত্রীদের বৈঠকে সভাপতিত্ব করলেন কে? সভাপতিত্ব করলেন এস জয়শঙ্কর, অপশন এ। ব্রিক্সের মধ্যে দেখো কী কী দেশ আছে, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। এই 5টি দেশের বিদেশ মন্ত্রীদের নিয়ে বৈঠক আয়োজিত হয়েছিল ভার্চুয়ালি। এখানে সভাপতিত্ব করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আর সাউথ আফ্রিকা কিন্তু 2010 সালে ব্রিক্সে যুক্ত হয়, তার আগে কিন্তু ছিল BRIC, ব্রিক। যখন সাউথ আফ্রিকা 2010 সালে যুক্ত হয় তখন সেটি হয় ব্রিক্স। ওকে, যাব পরের প্রশ্নে। 12 নম্বর, অল ইউ নিড ইজ জো স্টোরিজ অফ কারেজ অ্যান্ড কানেকশন বইটি কে লিখেছেন? এই বইটি লিখেছেন অপশন এ সুপ্রিয়া পাল। 13 নম্বর প্রশ্ন দেখব, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন প্রাইভেট সেক্রেটারি পদে কে নিযুক্ত হয়েছেন? নতুন প্রাইভেট সেক্রেটারি হয়েছেন হার্দিক সতীশচন্দ্র শাহ, অপশন ডি হার্দিক সতীশচন্দ্র শাহ। পরবর্তী প্রশ্ন 14 নম্বর, টেনিস টুর্নামেন্ট বেলগ্রেড ওপেন 2021 কে জিতেছে? জিতেছে হচ্ছে নোভাক জোকোভিচ, অপশন বি। বিশ্বের 1 নম্বর টেনিস খেলোয়াড় সার্বিয়ার নোভাক জোকোভিচ বেলগ্রেড ওপেন 2021-এ অ্যালেক্স মলকেনকে হারিয়ে খেতাবটি নিজের নামে করেছে। ওকে, ATP ফুল ফর্ম হচ্ছে অ্যাসোসিয়েশন অফ টেনিস প্রফেশনালস। বিশ্বের সমস্ত টেনিস প্রতিযোগিতা ATP দ্বারা সঞ্চালিত হয়। প্রতিষ্ঠা হচ্ছে 1972 সালে সেপ্টেম্বর, সদর দপ্তর লন্ডন। শেষ প্রশ্ন দেখে নেব, 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন বলার আগে তোমাদের একটু বলে দিই যে যদি আমার বলা কথায় কিছু ভুল থেকে থাকে তার জন্য আমি সরি, যতটা পারবো আমি এডিট করে সামলে দেব, কিন্তু তারপরেও যদি ভুল থেকে থাকে তার জন্য সরি। ওকে, কারণ কথা বলতে একেবারেই পারছি না, কিন্তু তোমাদের একেবারে ক্লাস না দিলে সেটা আমার আবার ভালো লাগবে না, তাই জন্য ওই ক্লাসটা নিয়ে বসেছি। যদি কিছু ভুল থেকে থাকে তার জন্য সরি। 15 নম্বর প্রশ্ন, সম্প্রতি RBI কোন কোঅপারেটিভ ব্যাংকের লাইসেন্স বন্ধ করেছে? অপশন বি শিবাজি রাও ভোসলে কোঅপারেটিভ ব্যাংক, অপশন বি। RBI ব্যাংকের ফুল ফর্ম হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, হেডকোয়ার্টার মুম্বাই। গঠিত হয়েছে 1935 সালে 1 এপ্রিল, গভর্নর হচ্ছে শক্তিকান্ত দাস। ওকে, এই ছিল আজকের ক্লাসে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এরপর আমরা দেখে নেব কোয়েশ্চেন অফ দ্য ডে। কোয়েশ্চেন অফ দ্য ডেতে প্রতিদিনের মতো 3টে প্রশ্ন রেখেছি তোমাদের হোমওয়ার্কের জন্য। তোমরা এই 3টে প্রশ্নের উত্তর আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবে। প্রথম প্রশ্ন, ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী রোগ হিসেবে ঘোষণা করলো কোন রাজ্য? দ্বিতীয় প্রশ্ন, ভারতের প্রথম এগ্রিকালচার এক্সপোর্ট ফ্যাসিলিটেশন সেন্টার লঞ্চ করা হয়েছে কোথায়? 3 নম্বর প্রশ্ন, কে ফিনল্যান্ড কর্তৃক নোবেল সায়েন্স প্রাইজ 2021 পেলেন? এই 3টে প্রশ্ন রইল তোমাদের হোমওয়ার্কের জন্য, তোমরা কমেন্ট করে এর উত্তর আমাকে জানিয়ে দেবে। এখন আমরা দেখে নেব আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক।
4th জুন কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। প্রথম প্রশ্ন, তামাক নিয়ন্ত্রণ পদক্ষেপের জন্য হু ডিরেক্টর জেনারেল স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড পেলেন ভারতের কোন মন্ত্রী? ডক্টর হর্ষবর্ধন, তিনি ভারতের স্বাস্থ্যমন্ত্রী। 2 নম্বর প্রশ্ন, ভারতে পাওয়া COVID-19 দুটি প্রজাতির নাম কি দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা? কাপ্পা ও ডেল্টা। 3 নম্বর প্রশ্ন, করোনায় প্রয়াত সাংবাদিকদের পরিবারকে কত লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করল উত্তরপ্রদেশ? 10 লক্ষ টাকা। 4 নম্বর প্রশ্ন, বিশ্বে প্রথম মানুষের শরীরে বার্ড ফ্লু সংক্রমণ লক্ষ্য করা গেল কোন দেশে? এটা হচ্ছে চীন দেশে। 5 নম্বর প্রশ্ন, কে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ভারতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হলেন? নিযুক্ত হলেন অরুণ কুমার মিশ্রা। 6 নম্বর প্রশ্ন, TCS কোন দেশে তাদের প্রথম ইনোভেশন সেন্টার খুলতে চলেছে? নেদারল্যান্ডে খুলতে চলেছে। 7 নম্বর প্রশ্ন, ম্যাগমা ফিনকর্প লিমিটেডের চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হলেন? আদার পুনাবালা। 8 নম্বর প্রশ্ন, সম্প্রতি এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে সঞ্জিত কুমার কোন পদক জিতলেন? গোল্ড জিতলেন। 9 নম্বর প্রশ্ন, ঘর ঘর ঔষধি যোজনার আওতায় প্রতিটা পরিবারকে ঔষধি গাছ প্রদান করবে কোন রাজ্য? রাজস্থান রাজ্য। এই ঔষধি গাছ হচ্ছে তুলসী, কালমেঘ, গিলোয় আর অশ্বগন্ধা। 10 নম্বর প্রশ্ন, করোনার বিরুদ্ধে লড়ার জন্য ইয়াং ওয়ারিয়র মুভমেন্ট লঞ্চ করলো কোন শিক্ষা বোর্ড? CBSE, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। 11 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2021-22 এ কোন ইউনিভার্সিটির শীর্ষে রয়েছে? হার্ভার্ড ইউনিভার্সিটি। 12 নম্বর প্রশ্ন, সম্প্রতি বি শ্যাম কোন দেশে ভারতের রাষ্ট্রদূত নিযুক্ত হলেন? আইসল্যান্ডের। আইসল্যান্ডের রাজধানী হচ্ছে রেকিয়াভিক। 13 নম্বর প্রশ্ন, তেলেঙ্গানা রাজ্য প্রতিষ্ঠা দিবস কবে পালিত হয়? 2 জুন পালিত হয়। শেষ প্রশ্ন, 14 নম্বর, বিশ্ব বাইসাইকেল দিবস কবে পালিত হয়? 3 জুন পালিত হয় বিশ্ব বাইসাইকেল দিবস। ওকে, তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ক্লাসে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাসটা যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাতেই পারো। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে প্রেস করো, যাতে করে আমার ক্লাসগুলোর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে সঠিক সময় পৌঁছে যায়। যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল আর হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর ডিসক্রিপশন বক্সে রয়েছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্ট লিঙ্ক, সেখান থেকে তোমরা তোমাদের প্রয়োজনীয় ক্লাসগুলো দেখে নিতে পারো। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে, ভালো থেকো, বাই।